একটা পুরুষ যে এত কান্না করতে পারে, একটা সুদর্শন পুরুষ, ওকে দেখলে দেখলাম কেন কান্না করলো, 10 লক্ষ টাকা বাবার পেনশনের টাকা সব কিছু যাই করেছে, এই টাকা দেওয়ার পরে ওরা আর কোনো খোঁজ খবর নেয়নি, ও যে পত্র প্রতারণার ফাঁদে পড়েছে, আর চাকরিও পায়নি, কিছু করতে পারেনি, আগাতে পারেনি। এই যে পারলো না, আমার সামনে অনেক কান্নাকাটি করলো, আমি তাকে বলেছি দেখো তুমি শেখো, চলে গেছে ওটা নিয়ে কান্নাকাটি করো না, বুঝছো, আমি তো আর পাবো না। আমি হ্যাঁ জানি তোমার এই টাকাটা আর পাবে না, তবে তুমি চাইলে অনেক সম্ভব, হয়তো একটু ধৈর্য লাগবে, কি লাগবে সেটা হচ্ছে আমরা অতীত নিয়ে আর না করি, যেতে পাবো না আর সেটা কি করো, সেটা নিয়ে কান্নাকানি কেন, গত শীর্ষ চলে আসতে একটা কথা বলে, তাদেরকে বলবো ঠিক এখন থেকে শুরু করো নতুন করে, নতুন একটা জীবন, বয়স 40 হয়ে গেছে শেষ করবেন না, বাকি জীবনটা যেন সুন্দর যায়, বয়স 45 হয়ে গেছে শেষ করবেন না, এখানে থেমে যাবেন না, বাকি জীবনটা যেন সুন্দর যায়, বয়স 50 পার হয়ে গেছে থেমে যাবেন না, বাকি জীবনটা যেন সুন্দর যায়। এই জন্য প্রতিদিন বলি যে একটা বার জেগে উঠুন, ইনিশিয়েট তুখর হন, হয় দেশের বাইরে যান, সুযোগ থাকলে দেশের বাইরে যান, না থাকলে দেশে কিছু করুন, ফ্রিল্যান্সিং করুন, নিজেকে গড়ে তুলুন।